পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি, আহত এক। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের নাম আজমত আলী, সামাউল শেখ, রোকিয়া বেওয়া। পরিবার সূত্রে জানা যায়, এদিন দুপুরে রান্না করার সময় উনুনের আগুন ছড়িয়ে পড়ে তিনটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর কাজে হাত লাগালে আহত হন বাড়ির এক মহিলাও। বাড়িতে লোন নিয়ে 1,00,000 টাকা রাখা ছিল, সেই নগদ টাকা সহ বাড়ির প্রয়োজনীয় নথিপত্র আসবাবপত্র পুড়ে যায়। রান্না করছিল হ্যান্ডিক্যাপ লোক, ওখানে দিয়ে আগুন ধরে গেছে, আর লিভাতে পারেনি, হোটেও পালাতে পারছে না, যে তাড়াতাড়ি করে লিভাবো এরকম কোনোই করতেছে না, দিয়ে তাড়াতাড়ি করে লিভাতে যে ঘরে গোটা ধরে গেলো, যে ঘরে কোনো জিনিসই বার করতে পারলাম না, ফট করে এমনি ধরে গেলো। এর ভিতরে ঘরে জমি ছাড়ানোর জন্য 1,00,000 টাকা বন্ধন লোন করে লিসেছিলাম, দিয়ে সেই টাকাগুলো বারবার বার করতে যাচ্ছি, দিয়ে বারবার বার করতে যেয়ে পারলাম না, সব পুড়িয়ে ইয়ে গেলো, দিয়ে একবার পুড়িয়ে সব বসে গেলো।